সারা দেশে 5 এপ্রিল থেকে শুরু হয়েছে চলাচল ও কাজে কঠোর নিষেধাজ্ঞা, চলবে আগামী 11 এপ্রিল মধ্যরাত পর্যন্ত। এক সপ্তাহের এই নিষেধাজ্ঞাকে শুরু থেকেই সরকার লকডাউন বলে আসছে, যদিও এই সময়ে প্রায় সব কিছুই খোলা ছিল। তবে করোনা পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ঢিলেঢালা লকডাউনে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আর বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতি আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তখন করোনায় আক্রান্ত বহু লোককে ন্যূনতম চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। সূত্রটি জানায়, এখন যে ধরনের লকডাউন চলছে তাতে সাধারণভাবে দেখলে দেখা যাচ্ছে সংক্রমণ কমেনি, তবে এটাও ঠিক সংক্রমণ ব্যাপকভাবে বাড়েও নি। এখন কঠোর লকডাউন দেওয়া গেলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে বলেই তারা মনে করছেন। দেশে প্রতিদিন 7,000-এর বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন, মৃত্যু বেড়েছে। করোনার প্রথম ঢেউয়ে সর্বোচ্চ মৃত্যু যেখানে ছিল 64, দ্বিতীয় ঢেউয়ে একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা 74 জনে এসে দাঁড়িয়েছে। আশঙ্কা, ভয়ে জনস্বাস্থ্যবিদদের নানা পূর্বাভাসের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ওবায়দুল কাদের গেল শুক্রবার দুপুরে বলেছেন, 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার, সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে। অন্যদিকে সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এই লকডাউন হবে সর্বাত্মক ও কঠোর, সব কিছু বন্ধ থাকবে এই লকডাউনের সময়। সরকারি বেসরকারি সব ধরনের অফিস, আদালত, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান একেবারে শাটডাউন থাকবে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন আগামীকাল রবিবার জারি করা হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত যে আসলে লকডাউন কী পরিমাণ মানা হয়, আর এই লকডাউন করোনা ভাইরাসের পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ করতে পারে, জনগণই বা এই লকডাউনকে কীভাবে নেয়।